तो चाचार का जा कोई जा हम ही जाब ना जा कोई आमजाद एक तो भूए जा कोई पार बोना कोई आमजाद एक तो हाटे जा कोई हबे ना अरे एक बेटा आछे सेताबुर कोई सेताबुर तो जा तो चाचार का जा जेमनी बोलो ताड़ाताड़ी छुटलो फिर कोई रात बिरात जल पानी रोद बतास किच्छु लय बाप बोले चलो तो अच्छा ना अल्लाह रसूल बोलें जा तुम खेले हजम कर दिले जा पड़े क्षय कर दिले और जा तुम बेचे थकाकालीन दान खैरत कर निले अकाउंटे जमा कर निले और ये हमारे धारणा कि मरबे तहले दान दीब मरार आगे दान दे जाए ना जो अल्लाह हमार माँ के भलो रखो अल्लाह हमार बाप के भलो रखो बीमार सेमार थे भलो रखो करते हैं कि ना हाँ हमारे मरण आसिबे कखन केउ तो जाने ना তোমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা শরীফা খাতুন আল্লাহ পাঁচশো টাকা দান কবুল করে নাও তুমি রহমান রুজি রোজগারে আল্লাহ দিও বরকত দূর করে দিও বাড়ির বালা মুসিবত আত্মীয় স্বজন তার গেছে কবরেতে বক্সিয়া দিও আল্লাহ নিজ রহমতে আমিন আল্লাহুমা আমিন হারিয়ে যাব একই দিন আমি রব না ভবনে চিরদিন হারিয়ে যাব একই দিন আমি রব না ভবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল যদি করে থাকি কোনো দিন হারিয়ে যাব একই দিন আমি রব না ভবন চিরদিন বাস বাগানে বাগর স্থানে হয়তো দেবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না আমার কোনো খবর বাস বাগানে বাগর স্থানে হয়তো দেবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না আমার কোনো খবর পড়বে কি মনে আমার কথা পড়বে কি মনে আমার কথা অশ্রু ঝরাবে কোনো দিন বাস বাগানে বাগর স্থানে হয়তো দেবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না আমার কোনো খবর পড়বে কি মনে আমার কথা অশ্রু ঝরাবে কোনো দিন আর দুটা বেটা একটাকে আপনি মেঘে বলেন তাও শুনবে রোধে করতে কাজ করতে বলেন তাও শুনে আর যখন বলবেন তা তিলাব্বায়েক আর একটা বেটাকে আপনি যখন বলছেন পারবো না তো আল্লাহর ফারিস্তা আর আমাদের মধ্যে আল্লাহর ফারিস্তাকে আল্লাহ যে কাজ যখন যে কাজ বলে দিয়েছে যে কাজে যাকে লাগিয়ে দিয়েছে আল্লাহ যেখানে ওইভাবে পালন করতেই আছেন ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ বাঁশি দিয়ে দাঁড় করিয়ে রেখেছেন ও যদি চাই দেখি তো কিয়ামত অনেক দিন কখন হবে না হবে তো একবার খাস্তে ছুঁয়ে দিয়ে ছুঁতে পারবে কি না কিন্তু তা রাখে না আল্লাহর হুকুম পালন করতে আছে আর ওই ফারিস্তারা যে কোনো দিন আল্লাহর নাফরমানি করে না নবী বলেছেন যার চোখের জ্যোতি নাই সে যদি সবুর করে যাকে আল্লাহ চোখ দেয়নি দুনিয়াতে সেই যদি এই বিনিময়ে সবুর করে একে জান্নাতুল ফেরদাউস দান করা হবে আল্লাহ তোমার বান্দার চোখ নাই আল্লাহ তুমি সবুর করতে দিও আল্লাহ 150 টাকা ছেলের জন্য এবং আল্লাহ একটা কোরআন মাজিদ দিয়েছে এই আল্লাহ দানকে তুমি কবুল করে নাও আল্লাহ ওনার মনের আশাকে পূরণ করো তার ছেলেকে কামিয়াব করো এই আল্লাহ ওই ভাইকে তুমি আল্লাহ চলতে ফিরতে আল্লাহ তুমি দুনিয়া থেকে দিও পর্তাবিয়ান করে ফেলে রাখিও না ইমান আমানের সাথে রাখিও তার রুজি রোজগারের ব্যবস্থা করিও বরকত দিও আমিন আল্লাহুমা আমিন আমার বন্ধুরা এই ফারিস্তা আপনার জন্য দোয়া করবেন আল্লাহ রসুল বলছেন
যদুপি ফারেস্তা আসমান থেকে জমিনে যে আসবে, একজন আপনার জন্য নেক দোয়া করবে, যারা দান করলেন তাদের জন্য নেক দোয়া করবে। আল্লাহ যারা দান করলো তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। আর ওয়াকুলুল আখারো অন্য ফারেস্তা বদদোয়া করবে, আল্লাহুমা আতে মুমসিকান তালাফা, আয় আল্লাহ যারা দান দিল না বখিলি করলো আল্লাহ তাদের মালকে তুমি বরবাদ করে দাও। এজন্য বলবো গো বাজান, ফারিস্তার বদদোয়া লিয়েন না, ফারিস্তার বদদোয়া লিয়েন না, বরবাদ হয়ে যাবেন। ফারিস্তার নেক দোয়া লেন আবাদ হয়ে যাবেন, দুনিয়ার সংসারে সুখ হবে, আনন্দের জীবন হবে। আমার বন্ধুরা আসেন মহব্বতের সাথে, আবার আরেকটি হাদিস শুনেন। আল্লাহ পাকের নবীর কাছে একজন সাহাবি আসছেন, যা রাজুলিন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনার কাছে দান চাইতে হয়েছে। আর রাসূলের জামানার কথা একটা হাদিস শোনাচ্ছি আপনাকে, শুনেন। আজকে আমরা চাইহে হাত ধরে চাইহে ফসলিয়া পাইনে, আর রাসূলের জামানার ঘটনা শুনেন। যা রাজুলিন ইলা রাসূলিল্লাহি, একটা লোক আল্লাহর রসুলের কাছে এলো, আসার পরে বলছেন আইয়ুস সাদাকাতে আজাম আজরান ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি দান পন্ত করছি কিন্তু কোন দানটাতে বেশি নেকি পাবো একটু আপনি দয়া করে বলেন। কত আরমান দেখছেন, যে দান পন্ত করছি কিন্তু কোন দানটাতে বেশি নেকি পাবো একটু দয়া করে বলবেন। ভরবে সময়া রহল দিনাবা সমবার হো, আমো নাবিকে ঘর মা আইলান সরকার হো, ভরবে সময়া রহল বিনিমা কে বাঁচাবন সে কইলন ও প্যার হো, বিধাবা বাঝিনিয়া পে কইলন উপকার হো, বিধাবা বাঝিনিয়া পে কইলন উপকার হো, ভরবে সময়া রহল দিনাবা সমবার হো, আমো নবীকে ঘর মা আইলন সরকার হো, ভরবে সময়া রহল। সূরজ পলটাহি দিহলন চন্দ দুপার হো, সূরজ পলটাহি দিহলন চন্দ দুপার হো, জগাওয়া মে আইলন আকা বনকে সরকার হো, ভোরবে সময়া রহল। মিম্বার প্রধান যেরকম আপনার মুখিয়ার ইলেকশন এখানে এদিকে হইলো, আমাদের দিকে হইলো, কত রকম দেখলেন, কেহ তল দিয়ে দিলে, কেহ উপর দিয়ে দিলে, হ্যাঁ কেহ রাইতে দিলে, কেহ দিনে দিলে, আর কত কাজিয়ে, কত ঝগড়া, ভাইয়ে ভাইয়ে রানা রানি, এমনকি দু বহিনে বহিনে মুখিয়াতে খাড়ো, এইরকম করে পাটাপাটি হইলো, যা হইবার হইলো। আমি সেদিকে যা বলতে গেলে আপনারাকে একটাই কথা বলবো, আপনার একটা ঘটনা দেখেছেন যে একটা লোক ভোটে উঠেছে, তো লোককে টাকা দিয়ে বেড়াইছে, 500 টাকা বাড়ি বাড়ি দিয়েছে, 500 টাকা করে টাকা দিয়েছে, আর কইছে ভাই টাকা 500 টা রাখো কিন্তু ভোটটা আমাকে দিও, দিয়ে দিয়ে চলিছে চলিছে। আর একটা লোকের কাছে গেছে, তোমাকে কইছে যখন দিয়েছিলাম, কইছে ভাই আমি টাকা টুকি নিব না ভাই, আমাকে একটা গাধা কিনে দাও, আমি এই সবজি বেচতে যাচ্ছি, ওই বোরা কবির বোরা গেলো লোড করে নিয়ে যাবো বাজারে, একটা গাধা কিনে দাও। কইছে ঠিক আছে দিব, বাজার পেটা ধর মুন্সিকে যা যে একটা 5,000 টাকা দিয়েছে, যে বাজার যা যে একটা গাধা কিনে নিয়ে গেত, যে ওকে দিয়ে দে। বাজারে গেছে তো 20,000-এর নিচে একটা গাধা নেই, আসছে এসে তখন কইছে কি যে মুখিয়াজি গাধা পাইন না 20,000-এর নিচে, তখন গেছে কিছু পালি না, তো চল চল তাই দেখি 5,000 টাকা নিয়ে যেতন, কইছে ভাই টাকা 5,000 তুমি নিয়ে লাও কিন্তু গাধা কিনে দিতে তোমাকে পারবো না। কইছে কেন জি ভাই, কইছে 20,000-এর নিচে গাধা নাই। কইছে ও ভাইজান 5,000 আপনি গাধা পাইলেন না, আর 500 টাকাতে মানুষ কিনতে এসছেন, হ্যাঁ তো এইরকম ব্যাপার। তো এবার চলেন, বলতেছিলাম যে জীবনকে সুখময় যদি দুনিয়াতে জীবন চান,
तीन नम्बर काज की करते हबे अल्लाह बोलछेन वमाय यत्तकिल्लाह यजअल्लहु मखराजा जरा आमार भय अंतरे रखे जरा आमाके देखे डराबे आमी अल्लाह हर मुश्किल थेके जे कोनो गजब जे कोनो विपदे सेई फेसे जाक ना केनो आमी अल्लाह तार बेर हवार जन्य पथ करे दिब ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ বলেন আর আমি তাকে এমন ভাবে রিজিক দেব তার রুজির ব্যবস্থা করব যেখানে সে কোনোদিন ধারণাও করতে পারে নাই আপনি যেখানে কোনোদিন মন আপনার ধিয়ানো ছিল না এখান থেকে আমার এত লাভ হবে এখান থেকে আমি এতখানি फायदा পাবো এখানে আমার এত আয় আমদানি হয়ে যাবে আল্লাহ বলেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আমি ওকে রুজি দেব এমন জায়গা থেকে যেখানে কেহ বলে সৈয়দ কেহ বলে মানসুরি কেহ বলে শেখ কেহ বলে আনসারি বালুটোলা থেকে সোহরাবালি আমার নানা জান আজকের চার নম্বর পারা উনি গ্রহণ করেছে মিন আমরিহি ইউসরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার ভয় অন্তরে রাখবে যারা আমাকে দেখে ভয় করলো আমি ওর প্রত্যেকটা মামলা যে কোনো ভি মামলায় সে জড়িয়ে যাক না কেন আমি আল্লাহ তার মামলাকে লিখে আসান করে দিব চার নাম্বার এবার আল্লাহ যদি আপনার প্রত্যেকটা মামলাকে আসান করে দেন আপনার জীবনটা সুখে কাটবে না বলেন আপনার আর হর মামলা আপনার কোনো কেস হয়ে গেল মামলা বলেন কেন করে আসান করবে আল্লাহ একটা মিথ্যা কেউ মিথ্যা কেসে আপনাকে ফাঁসিয়ে দিলে এবার আপনাকে মার্ডার কেসের আসামি করে দিয়েছে মিথ্যাই আপনি এবার ওয়াকিল খুঁজবেন ওয়াকিল লাগবে না আল্লাহ এমন একটা যদি আল্লাহকে আপনি ধরে থাকেন আল্লাহ এমন একটা উকিলের ব্যবস্থা করবে আল্লাহর হুকুমে একটা এমন উকিলের সাথে আপনার দেখা হয়ে যাবে যার ভাই এমন একটা উকিল আছে যে ঘুষ না হলে কাম করে না কিন্তু আপনি তার কাছে গেছেন আর যে কানতে লেগেছেন আপনার আপনার কথাগুলি ওর অন্তরে আল্লাহ বসিয়ে দিয়েছে আপনি বলছেন ভাই আমি এই কাজ করিনি কিন্তু আমাকে মিথ্যা ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে আপনি বললেন আপনার কথাগুলো আল্লাহর হুকুমে ওই উকিলের মাথায় বসিয়ে দিয়ে আপনার উপরে দয়াল করিয়ে দিল আদে বলছে ভাই সবারই তো টাকা না হলে কাম করি না কিন্তু তোমার আমি বিনে টাকাতে কাম করব আল্লাহর হুকুম আপনার এটাই হলো কি আল্লাহর মদদ এইভাবে আপনার কোনোই মুশকিল বিপদে একটা লোকের কাম একটা লোকের গাড়ি লিয়ে গেছে আপনার বেটা একটা লোক মার্ডার মানে রোডে পিছে দিয়ে চলে এসেছে আর গাঁলা সবাই কইছে 20 লাখ টাকা লে 20 লাখ টাকা না লিয়ে ছাড়িস না এবার আপনাকে আল্লাহ মদত করবে আপনি সব দিন আল্লাহকে ধরে আছেন নামাজ ছাড়েন না রোজা ছাড়েন না আল্লাহকে ধরে আছেন আল্লাহ দোয়ার সবসময় অন্তরে রেখেছেন এবার আল্লাহ ওই লোকটার দিলে কথাটাকে ডালছে আরে আজ মরল মরতো খা ছেলে কাল মরল মরতো কিন্তু এখন মরে গেল আর মুখ ছিল মরে গেল তার লেগে টাকা নিব এটা ঠিক হবে না না টাকাটা নিব না আল্লাহ আপনার মুশকিলকে মেলাই হুকুম করে যাচ্ছে ভাই আল্লাহ ব্রেনে ওর ব্রেনটাকে এমনও তো পাল্টাতে পারেন ওই লোকটা আল্লাহ যদি চাইতো তো লোকটা ব্রেনে এই কথাটা ভরে দিয়ে যে টাকা 20 লাখ না নিয়ে তুই ছাড়িস নে কিন্তু আল্লাহ তার ব্রেনে ঢুকালো কি কথাটা যে এই ছেড়ে দে এটা হলো আমার তরফ থেকে এবার লোকটার জন্য মামলাটা আসান হলো না আল্লাহ বলছেন যারা অন্তরে আমার ভয় রাখবে আমি তার হর মামলা মুশকিলকে আমি আসান করে দিব তারপরে আমি আর আগে বাড়ছি না আজকে তিনটা কথা বললাম আল্লাহ যদি আবার তৌফিক দেন ইনশাআল্লাহ আবার যেগুলো থাকলো পরবর্তী আবার কোথাও যদি দেখা ইনশাআল্লাহ বলবো এই বলে বক্তব্য সে রেখে একটাও কথা বলা আমি পছন্দ করি না আর এটা ঠিকও না আমার শরদীয় সাহেব সদূর আসাম থেকে উনি এসে গেছেন আপনাদের সম্মুখে।